আসসালামু আলাইকুম, আমি সামিহা স্নেহা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেই মাথায় নারিকেল তেল ব্যবহার করেন, কিন্তু নারিকেল তেলের সাথে কি এমন উপকরণ ব্যবহার করলে চুল পড়া কমে যাবে, তার সাথে নতুন চুল গজাবে আর চুলটা অনেক ঠিক হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি এটি দেখাবো, নারিকেল তেলের সাথে কি উপকরণ ব্যবহার করলে আমাদের চুলটা খুব দ্রুত বড় করতে পারবো, তার সাথে চুল পড়া কমাতে পারবো। আমি প্রথমে এখানে খাঁটি নারিকেল তেল নিয়ে নিচ্ছি। যাদের কাছে খাঁটি নারিকেল তেল নেই, তারা কিন্তু বাজারে যে নারিকেল তেল পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। এই তেলটা আপনার হেয়ার গ্রোথ অনুযায়ী নিতে হবে, যার যেমন চুল সেই পরিমাণ অনুযায়ী এখানে তেল নিতে হবে। তারপর এখানে আমি অলিভ অয়েল নিব। অলিভ অয়েল কিন্তু চুলের জন্য খুবই ভালো, চুলের গোড়া মজবুত করতে অনেক সাহায্য করে। এখানে আমি এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি। নারিকেল তেলের সাথে অলিভ অয়েলটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এখন আমি এখানে ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী একটি ক্যাপসুল, যেটা আমাদের চুলকে অনেক স্মুথ করে, তার সাথে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমরা যে কোনো ধরনের ওষুধের দোকানে পেতে পারি। এটা আপনি যার যার হেয়ার গ্রোথ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। ছোটো চুল হলে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন, আর বড়ো চুল হলে দুটো ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে নেচড়ে মিশিয়ে এই হেয়ার অয়েলটি আপনি ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুদিন এই হেয়ার অয়েলটি ব্যবহার করবেন। অয়েলটি ব্যবহার করার পরের দিন যে শ্যাম্পুটা আপনি রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।